পুনরায় হলদিয়া লাল ফিরছে দাবি পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিআইএমে পরিতোষ পট্টনায়ক। তিনি বললেন, হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় ছটি গ্রাম পঞ্চায়েত রয়েছেন, সেই ছটি গ্রাম পঞ্চায়েতের মধ্যেই বেশিরভাগ আসনে এবারে বাম প্রার্থীরাই জয়লাভ করবেন এবং পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকে প্রায় 115টি গ্রাম পঞ্চায়েতে চারটি অঞ্চল রয়েছেন, সেখানেও ভালো ফলাফল করবে বলে জানালেন সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক। তিনি বললেন, লাল ফিরছে পুনরায় হলদিয়াতে। আগামীকাল রাজ্য জুড়ে পঞ্চায়েতের ভোটের রেজাল্ট, সেই সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া এবং সুতাহাটা ব্লক রয়েছে। গতকাল থেকে স্ট্রংরুম জায়গা নিয়ে যেভাবে মানে হইচই চলছে, কী বলবেন এবং আগামীকাল রেজাল্টের কী হবে? দেখুন, মূলত হচ্ছে আমাদের সুতাহাটা এবং হলদিয়া ব্লক দুটি জায়গাতে আমাদের অল পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে প্রতিনিধিরা আছে, এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে সবটাই আছে এবং মানুষ যেভাবে জেগে আছে অতন্দ্র প্রহরী হিসেবে মানুষ চারিদিকে নজর রেখেছে। এর মধ্যে তৃণমূল কোনো কিছু করতে এলে বিভিন্ন জায়গায় যা দেখছে এখানে একই ঘটনা ঘটবে, তাই তৃণমূল সেই সাহস এখানে দেখাবে না। এখনও পর্যন্ত নিশ্চিন্তে সব জায়গাটায় সব আছে। জেতার ক্ষেত্রে কতটা? দেখুন, মূলত এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বিভিন্নভাবে থ্রেট, হুমকি, ভয়, ভীতি এটার মধ্যে ছিল, তার বাইরেও তৃণমূল বিজেপির টাকা, বিভিন্ন জায়গায় লোভ প্রলোভন, এর মধ্যে দাঁড়িয়েও মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে তৃণমূল বিজেপি দুটো আলাদা নয়, একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার সঙ্গে সঙ্গে 100 দিনের কাজে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে তৃণমূলের দলবাজি, রাস্তাঘাট, নিকাশি, নানা সমস্যার মধ্যে মানুষ জর্জরিত। সেই অবস্থায় তৃণমূল বিজেপির যে অবস্থান সেটাও মানুষ দেখেছে, তাই এই পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তৃণমূল বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যা বামেরা একত্রিত করেছে সেখানেই ভোট দেবে, এটাই আমাদের প্রত্যাশা। এবারে জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? এবারে তো রাত পর্যন্ত অনেকেই ভোট পর্ব চলছে, মানে অনেক দিনের পর মানুষ এবারে ভোট দিতে পেরেছে না? যত রাত বেড়েছে তত ঝুঁকি বেড়েছে, বিভিন্ন জায়গায় তৃণমূল বিভিন্নভাবে কায়দা কানুন করার চেষ্টা করেছে কিন্তু মানুষ রুখে দাঁড়িয়েছে এবং ভোট দিয়েছে। আমরা এটা বিশ্বাস করি যে তৃণমূল যেভাবে সন্ত্রাস ভয়ভীতি দেখিয়েছে, বিজেপি যেভাবে টাকার খেলা করেছে সেটাকে উপেক্ষা করে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়েছে এবং এই নির্বাচনে তৃণমূল বিজেপিকে পরাস্ত করে মানুষ লাল ঝান্ডা ছত্রে ছায়ে থাকবে বামেদের পক্ষে। জেলা পরিষদ এবং হলদিয়া ব্লক সুতাহাটা ব্লক কী রেজাল্ট হচ্ছে? সুতাহাটা ব্লকে আমরা জিতবো, আমাদের যা পরিস্থিতি সম্ভাবনা তৈরি হয়েছে, আর হলদিয়ার ব্লকে লড়াইটা হবে এবং মানুষ এখানে অনেক বেশি ভোট দিয়েছে আমাদের পক্ষে এবং মানুষ অনেক বেশি আমাদের পক্ষে ছত্রছায়ে এসছে এবং হলদিয়া ব্লকে আমরা আশাবাদী আমাদের ভালো ফলাফল। জেলা পরিষদ ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে এখন দেখুন এটা সারা জেলার বিষয় এবং আমরা যেভাবে বিভিন্ন জায়গায় আমাদের লড়াই হয়েছে এবং মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা নিয়েছে এবং জেলা পরিষদে আমাদের ভালো ফলাফল হওয়াটা আমাদের সম্ভাবনা। নাম পরিতোষ পট্টনায়ক, সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না না না।